বর্তমান সরকারও বা সরকারের সাথে যারা আস্তে আছে তারাও এরকম গণতন্ত্রের মানবাধিকার, তারপরে এসব যেগুলো সেটেলড বিষয় আছে এগুলো সম্পর্কে নতুন নতুন ব্যাখ্যা এনে দিয়ে এবং গ্লোরিফাই করার, একটা ডিগনিফাই করার একটা ব্যর্থ চেষ্টা করতেছেন। তারা বলতে চাচ্ছেন যে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেনে যে গণতন্ত্র আছে সেটা এদেশে অচল না, সে মানে মানে চলবে না, এদেশে চলবে না, কোনটা চলবে? আপনি এটা বলার অর্থ কি? এটা অর্থ হচ্ছে মতলব আছে, এটা বলার, এটা বলার মতলব আছে আমি যেটা করছি সেটাকে আমি এস্টাবলিশ করতে চাই, আমি গ্লোরিফাই করতে চাই, সেটাকে আপনি ডিগনিফাই করতে চান। আপনি দুজন বর্তমান সময়ের সব খুবই আলোচিত ব্যক্তিত্ব নিয়ে কথা বলছিলেন, একজন শাহজাহান ওমর সাহেব এবং একজন বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি বাংলাদেশে বাংলাদেশে এক অর্থে তিনি কিংবদন্তি, স্বাধীনতা সংগ্রামে তার কোনো তার যে অবদান এবং তার পরবর্তীতে যে অবদান সেটা বাংলাদেশের ইতিহাসে বিভিন্নভাবে লেখা হয়ে আছে আমরা জানি। দেখেন শাহজাহান ওমর সাহেব তো উনি তো হ্যান্ডওয়ালা লোক, হ্যান্ডওয়ালা লোকে তো কথা বলবেই, তো উনি হ্যান্ডম দেখাই দিয়েছেন, হ্যান্ডম দেখাই দিয়ে পার্লামেন্টে আসছেন। পার্লামেন্টে আসলে কিন্তু অনেক কথা বলা যায় চমৎকার করে। কি বললেন উনি, যে এই আমাদের দেশে যে গণতন্ত্র, এই গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার স্টাইলের গণতন্ত্র এখানে চলবে না। মানে প্রকারান্তরে ইনডাইরেক্টলি উনি সরকারি দলের বিভিন্ন সময়ের যে ভার্সন, সরকারি দলের গণতন্ত্র সম্পর্কে যে এক্সপ্রেশন, সরকারি দলের গণতন্ত্র সম্পর্কে যে ন্যারেশন, সরকারি দলের বাক স্বাধীনতা সম্পর্কে যে একটা ব্যাখ্যা গত 12 বছর 13 বছর যাবৎ দিয়ে আসছেন সরকার দেশে এবং দেশের বাইরে, সেটারই ভার্সন, সেটারই একটা ওনার ভাষায় উচ্চারণ। সেটা কি বললেন, তার মানে নতুন গণতন্ত্র উনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ওয়েস্টমিনিস্টার না, এটা আমাদের মতো করি আমাদের গণতন্ত্র, এটা তো নতুন কিছু না, আমাদের গণতন্ত্র তো আমাদের গণতন্ত্র। তার মানেটা হচ্ছে, তার মানেটা হচ্ছে আমাদের সামনে কোনো আদর্শ থাকতে পারবে না। গণতন্ত্র তো একটা আদর্শ, গণতন্ত্র এক এক দেশে একদম চর্চা আছে সেটা ঠিক আছে, তার মানেটা ওনার মুখে এটা শোভা তখনই পাইতো যখন উনি ইন্ডিপেন্ডেন্ট অবস্থা থাকি এটা বলতে পারতেন, উনি তো সেটা করতে পারেন নাই। উনি নৌকায় উঠে গিয়ে এখন তো যেহেতু এখনো বিএনপির গন্ধ, এখনো ওনার জামার থেকে গন্ধ পাওয়া যাচ্ছে বিএনপির, সেটা উনি এখন কিভাবে মানে পুরাপুরি তো সরকারি হয়ে যাচ্ছে না, কিন্তু এমন ভাবে ইনায় বিনায় কথাটা বললেন যাতে করে উনি মানে সাপও মারে লাঠিও, মানে এগুলো এগুলো তো এদেশের মানুষ খুব ভালো করে বুঝে। এসব চরিত্র বাংলাদেশে আপনি মনে, আমি সাগর ভাই একটা কথা বলি, নির্মলেন্দু গুণের একটা কবিতা ছিল, না প্রেমিক না বিপ্লবী, এমন একটা কবিতা মনে হয় আছে, আমরা সেই ছাত্র জীবনে পড়ছিলাম। তো বাংলাদেশের মানুষ প্রেমিককে পছন্দ করে, হয় প্রেমিক হও নতুবা বিপ্লবী হও, দুটোর একটা, মাঝামাঝি যারা তাদেরকে এদেশের মানুষ খুব একটা পছন্দ করে না। আপনি দ্বিতীয় যে ব্যক্তিটা বললেন ওনার সম্পর্কে, আমার উনি জাতীয় নেতা, নিজে হ্যান্ডওয়ালার নেতা, ওনাকে নিয়ে আমার কিছু বলার নাই, তবে শুধু বলছি এতটুকু বলবো যে নতুন করে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে কিছু শিখাইতে শিখাইতে এটা আমরা ভালো বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখেন দেখেন নেয় না, এটা কেন নেয় না? আপনি তো বিএনপিতে ছিলেন, বিএনপির সময় একজন ব্যাখ্যা কেন দেননি, এখন কেন দিচ্ছেন? এটা মানুষের জনমনে প্রশ্ন উঠে, আর প্রশ্ন উঠে বলে আপনার এই কথাটা শুধুই আপনি আপনার প্রভুকে খুশি করার জন্য যেটা এটা বলেন, এটা মানুষ খুব ভালো করে বুঝে। আপনার প্রভুকে, আপনার যার দয়া দাক্ষিণ্যে, যার কারণে, যা যে দলের কারণে আপনি এমপি হয়েছেন, তার প্রতি দায়বদ্ধতা আপনার আছে, সেটার কারণে আপনি এটা বলতেছেন। আপনি ভাবিয়েন না এটা, আপনি এটা বলে এদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের মণিকোঠায় আপনি নাড়া দিতে পারবেন, বরঞ্চ আরো বেশি ধিক্কৃত হবেন, আপনি আরো বেশি আপনি মানে নিন্দিত হবেন, আমি জানি না সেটা উনি বুঝছেন কিনা। আর দ্বিতীয় বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, দেখেন উনি, আমি মেজর ইব্রাহিম আপনারা অনেকে অনেক কিছু বলতেন, উনি ওনারা জাতীয় নেতা, অনেক বড় মাপের নেতা, ওনাদের সম্পর্কে কথা বলাও আমার, আমি শ্রদ্ধা রাখি কথা বলছি, ওনাদের এসব ভূমিকাতে আমি সাধারণভাবে যখন মানুষের সাথে কথা বলি দেখি মানুষ সাধারণভাবে ওনাদেরকে নেয় নেই। কি কারণে? মানুষ মনে করতেছে যে আপনি আপনি এখন যতই বলবেন যে আমি আপনার খেদমতের জন্য, যেমন নাকি আমাদেরকে জাতীয় পার্টি, আমরা যতই এখন মানুষকে বলি
যে ভাই আমরা পার্লামেন্টে তোমাদের কথা বলতে চাই, তো মানুষ হাসে, এটা এটা বাস্তবতা, মানুষ হাসে আসলে। কিন্তু আমরা ভালো কথাই বলি, আমরাই আমরাই সবচেয়ে বেশি ভালো কথা বলি, মানুষ হাসে। কেন হাসে আমি বলি, শেষ করতে মানুষ হাসে শেষ করতে হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় এখন কোন গণতান্ত্রিক ধারায় বর্তমানে বাংলাদেশ চলছে বলে মনে, বাংলাদেশের রাজনীতি চলছে বলে মনে করে? এখানে 30 সেকেন্ড বলে শেষ করুন। না, এটা 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 মিউটিলেটেড গণতন্ত্র। এটা হচ্ছে আপনার করোনা ভাইরাসের সময় আমরা অনেক ধরনের ভেরিয়েন্ট আসছে না আমাদের দেশে, অনেক ধরনের ভেরিয়েন্ট বাংলাদেশে। এই গণতন্ত্রটা মানে এটা একটা নতুন ভেরিয়েন্ট, গণতন্ত্রের একটা নতুন ভেরিয়েন্ট। আমরা শুনে আসতেছি যে গণতন্ত্র থাকলে সব কিছুই থাকে, এখন শুনতেছি গণতন্ত্র মানে লাস্ট, ডেভেলপমেন্ট ফার্স্ট, যদি ডেভেলপমেন্ট হয় তাহলে গণতন্ত্র হবে, এসব ব্যাখ্যা তো আমরা দেখছি। তো এইসব এ নিয়ে আমাদের আমাদের মানে গণতন্ত্র সম্পর্কে আমরা নতুন ব্যাখ্যা পাচ্ছি, বাক স্বাধীনতা সম্পর্কে আমরা নতুন ব্যাখ্যা পাচ্ছি, তারপরে ডেভেলপমেন্টের মানে নতুন সংজ্ঞা আপনি পাচ্ছি। মনে করছেন যে এগুলির সাথে আসলে ঐতিহাসিক যে আমাদের গণতন্ত্রের প্রেক্ষাপট, গণতন্ত্রের যে একটা ঐতিহাসিক ধারা রয়েছে সেখান থেকে সরে গেছে, এখন নতুন গণতন্ত্র, নতুন করে রাজনৈতিক একটি ধারা শুরু হতে যাচ্ছে, সেটি কতটা আসলে জনগণপন্থী, কতটা ভালো মন্দ, সে নিয়ে তো প্রশ্ন রয়েছেই। আমি আপনার কাছে আসছি আবার। এটা ভালো, আপনি নতুন কিছু যদি আনতে পারেন গুড, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি জানেন? আপনার উদ্দেশ্য হচ্ছে ওই যে কিছুদিন আগে আমি বলছিলাম, কিছুদিন আগে একটা লোক খুব ভাইরাল হয়েছে না, ওই যে মোশতাক আর তিশা, আপনি অনেক শো করছিলেন, মোশতাক আর তিশা, মোশতাক মিয়া তিশাকে বিয়ে করে উনি উনি ভাবছেন এটা মহান একটা কাজ করছেন, এবং উনি একটা মানে প্রেমের উপাখ্যান লেখছেন এবং সেটা নিয়ে উনি একটা বই লেখছেন, বই লেখে উনি ভাবতেছেন যে এটা একটা প্রেমের উপাখ্যান, এটাকে গ্লোরিফাই করার চেষ্টা করতেছেন, ডিগনিফাই করার চেষ্টা করতেছেন। ঠিক তেমনি বর্তমান সরকারও বা সরকারের সাথে যারা আস্তুপৃষ্ঠে আছে তারাও এরকম গণতন্ত্র, মানবাধিকার, তারপরে এসব যেগুলো সেটেলড বিষয় আছে এগুলো সম্পর্কে নতুন নতুন ব্যাখ্যা এনে দিয়ে এবং গ্লোরিফাই করার একটা, ডিগনিফাই করার একটা ব্যর্থ চেষ্টা করতেছেন। তারা বলতে চাচ্ছেন যে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেনে যে গণতন্ত্র আছে সেটা এদেশে অচল না, সে মানে মানে চলবে না, এদেশে চলবে না, কোনটা চলবে? আপনি এটা বলার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মতলব আছে, এটা বলার, এটা বলার মতলব আছে আমি যেটা করছি সেটাকে আমি এস্টাবলিশ করতে চাই, আমি গ্লোরিফাই করতে চাই, সেটাকে আপনি ডিগনিফাই করতে চান, যেমন নাকি মোশতাক তিশার ব্যাপারে করতে চাই। একদম স্পষ্ট স্পষ্ট, মানে আপনি বলতে চাচ্ছেন সরকার বা আওয়ামী লীগ যা করেছে এটা এটাকে আসলে জাস্টিফিকেশন দেওয়ার মতোই এরকম একটা যুক্তি, নতুন যুক্তি রয়েছে। খন্দকার শামসুল হকের যা আপনার কাছে একটু যেতে চাই অ্যাডভোকেট খন্দকার, আপনি আপনি কিভাবে দেখেন বর্তমান যে গণতান্ত্রিক, মানে গণতন্ত্র আসলে কি রয়েছে কিনা বাংলাদেশে, আপনাদের যে সরকার বর্তমানে রয়েছে, যে নির্বাচনী পদ্ধতির মাধ্যমে আপনার ক্ষমতায় রয়েছেন?